সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবী জালে উঠল 6 ফুটের বিরল প্রজাতির মাছ। বসিরহাটের প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী অনুপ মণ্ডলের জালে ধরা পড়লো এক বিশাল আকারের এবং ভিন্ন প্রজাতির মাছ। রায়মঙ্গল নদীতে পেয়েছি মাছটা কাল রাতে দুটো নাগাদ জালে পড়েছিল, জালে মাছটা পড়েছে। যা মাছ আগে কোনোদিন পাইনি, মাছটা রাত দুটোর সময় জালে পড়েছে। জালতে যখন তুলছি তখন খুব আফলি করেছে মাছটা, যাই করে মাছটা মাথায় বাড়ি মেরে ধরেছি। মাছটা আনুমানিক 3.5 কেজি ওয়েট আছে, 3.5 হাত লম্বা। মাছটার নাম সাথেতে মাছ। এই মাছটা আগে কোনোদিন দেখিনি বা এখন দেখছি মাছটা পড়েছে রায়মঙ্গল নদী থেকে। মাছটির স্থানীয় নাম সাত হাতে এবং বিজ্ঞানসম্মত নাম মেনোপটেরাস কুচিয়া। মাছটি সাধারণত ভারত ও বাংলাদেশের সুন্দরবন এলাকার নোনা জলের নদীতে দেখা যায়। এই মাছ দেখার জন্য রায়মঙ্গল নদীর পাড়ে সাধারণ মানুষ ভিড় জমান। মাছটিকে হিঙ্গলগঞ্জের আম্বেরিয়া বাজারে নিয়ে আসা হলে তা দেখার জন্য ছুটে আসেন লোকজন। স্থানীয় বাসিন্দা তারাপদ মণ্ডল জানান, এই মাছটি নাকি খুব ভয়ঙ্কর, তার কামড়ে মানুষ আর নড়াচড়া করতে পারেন না। এখনো দেখেছি, তবে ছোট। তবে এর আগে আমার ঠাকুরদা গল্প করতো, সাথাইতে মাছ নাকি গোলা সেদ্ধ করে ধান খেয়ে যেত। তবে সেসব বড় বড় মাছ। তবে এই মাছটা এই দেখা যাচ্ছে এটা 3.5 কিলো ওজন আছে, তবে 3 থেকে 3.5 হাত লম্বা আছে। ইতিমধ্যে মাছটিকে বিক্রি করার জন্য গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে হাসনাবাদের মৎস্য আড়তে। এখনো পর্যন্ত মাছটির বিক্রয় মূল্য জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, সাইন টিভি 24x7।